নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পপস ম্যাজিক। আমার আজকের রেসিপি অতি পরিচিত চিংড়ির মালাইকারি। এটা বাঙালির ভীষণ পছন্দের একটা খাবার, আর ঠিক ততটাই টেস্টি, রাজকীয় একটা ডিশ বলাই যেতে পারে। অতিথি আপ্যায়নে এর তুলনা নেই, অনেকে অনেকভাবে করে, আমি যেভাবে করেছি আজ সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। চলুন দেখে নিই আজকের রেসিপি। এখানে 450 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ আছে। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছের পিঠে যে শিরাটা থাকে সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 6-7 চামচ সাদা তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়েছি 3-4 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করি। এখন দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, 2-3 এলাচ এবং 1 ইঞ্চি দারচিনি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। নাড়াচাড়া করি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে কষাই। কষানো হয়ে গেছে, দিচ্ছি 1/2 চা চামচ হলুদ, স্বাদ মতো নুন এবং 3-4 চা চামচ ফেটিয়ে রাখা টক দই। ভালোমতো মেশাই। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এখন দিয়ে দেব সেই নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। আপনারা যদি গলদা বা বাগদা চিংড়ি দেন সেক্ষেত্রে মাছগুলো আগে ভেজে নেবেন হালকা। আলতো হাতে মাছগুলো মশলার সাথে মাখাই। মাছের সাথে মশলা ভালো মতো মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 1 বাটি ঘন নারকেলের দুধ। সব কিছু আরেকবার ভালো মতো নাড়াচাড়া করি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবো। ঝোল ফুটতে শুরু করেছে, দিয়ে দিলাম 3-4 কাঁচা লঙ্কা। এখন গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রাখি। 7-8 মিনিট পর দেখতে পাচ্ছি মাছ থেকে তেল বেরিয়ে ওপরে ভাসছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, হাতে চিনিটাকে মিশিয়ে দিচ্ছি। রান্না প্রায় হয়ে গেছে, দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা এবং 1 চা চামচ ঘি। আরেকবার সবকিছু ভালোমতো মিশিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল চিংড়ির মালাইকারি।
এটা সাদা ভাত, পোলাও, জিরা রাইস, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল।